বাবা, ও বাবা, তুমি বলেছিলে আজকে আমাদের বেড়াতে নিয়ে যাবে, তুমি আজও কাজে যাবে? হ্যাঁ মা, বলেছিলাম, কিন্তু কি করব বল, কাজে তো ছুটিই পেলাম না। আমি তোদেরকে বরং পরের সপ্তাহে নিয়ে যাব। আমি যাব, আমি যাব। বলেছিলাম, একবার চেষ্টা করে দেখো না, যদি ছুটি পাওয়া যেত। রমা, ছুটি পেলে কি নিতাম না নাকি? আমি যাব। ওমা ওমা, বাবাকে বলো না। বাবু, জেদ করতে নেই, তোমার বাবার কাজ আছে, পরের সপ্তাহে আমরা সবাই বেড়াতে যাব, কেমন? এই জন্যই আমি তোমাকে বলি, ছুটি না পেলে ওদের বলো না যে আমরা বেড়াতে যাব। আমি তো আর জেনে শুনে এসব করি না নাকি, কি করব বলো? আমার সঙ্গে যে লোকটা কাজ করে, তার স্ত্রীর হঠাৎ করেই শরীর খারাপ হওয়াতে অসুবিধা হয়ে গেল। ঠিক আছে, আমি এখন এলাম, আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমাকে বেরোতে হবে। নিজের খেয়াল রেখো। তোমরাও সাবধানে থেকো। আমি মানিক, আমি এক গরিব পরিবারের ছেলে। আমরা এতটাই গরিব যে সেই বাবার আমল থেকে ভাড়া বাড়িতেই থেকে এসেছি। নিজের পড়াশুনো নিয়ে আমি বেশ ভালোই ছিলাম, ভেবেছিলাম জীবনে কিছু একটা করব, আর আমাদের কপাল থেকে গরিবের চিহ্নটাই সরিয়ে দেব। কিন্তু সেটা হয়নি। ঘর সামলানোর জন্য আমাকে উচ্চ মাধ্যমিক শেষ করে ছোটোখাটো একটা কাজে নেমে পড়তেই হলো। বছরের পর বছর পেরিয়ে যায়, এর মধ্যে আমার বিয়েও হয়ে যায়, বাবা মাও মারা যায়। জীবনে এত কিছু হয়ে গেল, কিন্তু আমি তখনও গরিবই ছিলাম। কিন্তু আমি চাইনি আমার পরিবার টাকা পয়সার অভাবে কষ্ট পাক, তাই আমি রাতে সিকিউরিটি গার্ডের কাজ করতাম এবং দিনের বেলা কিছু বাচ্চাদের পড়াতাম। আমরা বেড়াতে যাচ্ছিলাম, কিন্তু তা হতে পারেনি। ওই যে বললাম, আমার একজন সহকর্মী স্ত্রী অসুস্থ হওয়া পড়াতেই আমাকে তার জায়গায় কাজে যেতে হয়েছিল। চলুন, নিজের চোখেই দেখে নিন। আরে মানিক, তুই কি ডে শিফটে কাজ করছিস নাকি? না গো হরি কাকা, আমি নাইট শিফটেই আছি। আজকে মনু তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে গেছে, তাই ওর শিফটে আমাকেই আসতে হলো। আর তুই যে বললি তুই আজকে ফ্যামিলি নিয়ে কোথাও যেন ঘুরতে বেড়াতে যাবি। হ্যাঁ, যাওয়ার কথা ছিল কিন্তু আর হলো না। তবে জানো কি কাকা, এই দুদিনে কাজ করে যে টাকাটা বাড়তি পাবো, সেটা দিয়ে আমি আমার মেয়ের জন্য জুতো কিনে দেবো। তাই বেশি না ভেবে ম্যানেজারের এক কথাতেই আসতে রাজি হয়ে গেলাম। তা তো ঠিক, কিন্তু এই সময়গুলো আর কোনোদিনও ফিরে পাবি না। কাকা ঠিকই বলেছিলেন, হারিয়ে যাওয়া সময় আর কোনোদিনও ফিরে পাওয়া যায় না। এইভাবেই দু বছর পেরিয়ে যায়। তারপর আমি সিকিউরিটি গার্ডের ইনচার্জ হয়ে গেলাম, তাই আমার কাজের চাপও বেশি ছিল। বলছিলাম, মামার ছেলের বিয়ে আছে, তুমি যাবে না? কতদিন হলো মামার বাড়ি যাওনি, মামা বারবার তোমার কথা জিজ্ঞাসা করে। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার চেষ্টা করব। আমি জানি তুমি চেষ্টা করবে না, তাই তুমি সত্যি কথাই বলতে পারো যে তুমি যাবে না। রমা, আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমার অনেক কাজ আছে। কাজ? তোমার শুধু একারই কাজ থাকে তাই না? আরও অনেকেরই কাজ আছে, কিন্তু তারা তাদের পরিবারের কথা ভুলে যায় না। তুমি কি জানো, এই যে আমি রাত দিন খেটে খেটে কাজ করি, কাদের জন্য করি? তোমাদের জন্যই তো করি নাকি, যাতে তোমাদের কোনো অভাব না থাকে, টিয়ার বাবুর যাতে কোনো রকম কষ্ট না হয়। টিয়ার বাবুর কষ্ট? তুমি ওদের কষ্টের কথা কি বোঝো? তুমি কি ওদের কোনো কাজে ওদের সঙ্গে থেকেছো? সারাক্ষণ তুমি শুধু নিজের কাজ নিয়ে থেকেছো, তুমি কেন বোঝো না বাচ্চারা শুধুই খেলনা, খাবার খেয়ে বড় হয় না? ওদেরও মাঝে মাঝে শখ হয় বাবার সাথে থাকতে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমাদের সংসারে অনেক অভাব আছে, কিন্তু তার জন্য তুমি সব কিছু ছেড়ে শুধু কাজে লেগে থাকবে, এটাও তো ভালো হচ্ছে না। রমা, আমাকে বোঝার চেষ্টা করো, আমি এখন সিকিউরিটি ইনচার্জ, তাই আমার দায়িত্ব আগের থেকে অনেকটাই বেশি। আর বাবু টিয়া সারা জীবন ছোট থাকবে না, তাদের একটা ভবিষ্যৎ আছে নাকি, সেই ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি বেশি কাজ করি, যাতে তাদের জীবন আমার মতো কষ্ট না কাটুক। রমা, আমি এত টাকা রোজগার করতে চাই যাতে তাদের জীবনে কোনো অভাব না পড়ে। অনেক হয়েছে এই পৃথিবীতে, আমাদের মতো আরও অনেক গরিব রয়েছে, কিন্তু তাই বলে তারা নিজেদের জীবন শুধু টাকা টাকা করে শেষ করে দেয় না। এই টাকার জন্য তুমি তোমার নিজের মূল্যবান সময় নষ্ট করছো। সময়ের বিনিময়ে সময় দিতে হয়। কি বলতে চাইছো তুমি? তুমি বুঝতে পারবে না, আমায় বেরোতে হবে, নাহলে দেরি হয়ে যাবে।
সময়ের বিনিময়ে সময় দিতে হয়। রমা, তোমাকে কি করে বোঝাবো? আজকে সময় না দিলে কালকে ভালো সময় আসবে কি করে? আমি কখনোই চাই না কেউ তোমাদেরকে চোখে আঙুল দিয়ে বলুক সমাজের চোখে গরিব হওয়া কত বড় পাপ। আমার আজও মনে আছে যখন আমার বয়স 8 বছর ছিল। কিরে, শুধু দেখবি না কেনারও ইচ্ছে আছে? কি ব্যাপার বলতো, প্রত্যেক দিন চলে আসিস, চুরি টুরি করার ফোন দিয়েছে নাকি? না কাকু, আমি চোর না গো, আমার কাছে এখন টাকা নেই, তাই কিনতে পারবো না। আচ্ছা টাকা নেই, এই তোদের মতো গরিব কেনা দোকানে ঢুকতে দেওয়াই পাপ। এখানে হা করে দাঁড়িয়ে থাকার চেয়ে বরং কোথাও গিয়ে কাজ কর, আর তা না হলে ভিক্ষে কর, দেখবি টাকা ঠিক চলে আসবে। চল চল, এবার যাই এখান থেকে। আমার বাবা এক কাপড়ের দোকানে কাজ করতেন, তাই বাবার এতটা আয় ছিল না যে আমার জন্য দামি দামি খেলনা কিনে দেবেন। বাবা মুখ ফুটে বলতেও পারেননি, কিন্তু আমি বুঝতে পারতাম। সেই দিন থেকেই ঠিক করেছিলাম আমি একদিন বড় লোক হব, আর সেই যুদ্ধই তখন থেকে চলে আসছে। সে তো ঠিক, বড় লোক হওয়ার জন্য যুদ্ধ করতেই হবে, কিন্তু তাই বলে তুমি নিজের বর্তমান দেখবে না? সময় আর তো থেমে থাকবে না মানিক, সে তো নিজের কাজ ঠিকই করবে। হ্যাঁ আমি জানি সময় নিজের কাজ ঠিকই করে, তাই তো মাঝে মাঝেই বড় ভয় হয়। জানো গো হরি কাকা, আমার না টিচার হওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু টাকার অভাবে ছোট বয়সেই কাজ করতে শুরু করলাম, আর হয়ে গেলাম সিকিউরিটি গার্ড। গরিবদের ইচ্ছের কোনো দাম নেই গো কাকা, এই সময় তাদের ইচ্ছেকে মেরে তাদেরকে নিজের হিসেবে চালায়, কিন্তু বড় লোকের ক্ষেত্রে সেটা হয় না। আচ্ছা মানিক, হ্যাঁ আজ তাহলে উঠি। হরি কাকা, তুমি দুদিনের ছুটি চেয়েছিলে না, ওটা হয়ে গেছে। সব তোমারই জন্য মানিক। না গো কাকা, তোমার তো অনেক ছুটি পড়ে আছে। আর তোর? সেদিন আমার কাছে হরি কাকার প্রশ্নের কোনো উত্তরই ছিল না। এইভাবে কেটে গেল 10 থেকে 12 বছর। এর মধ্যে আমি সিকিউরিটি গার্ডের এজেন্সির মালিক হয়ে গেলাম। আমি আর গরিব ছিলাম না, এবার আমি বড় লোক হয়ে গিয়েছিলাম। আমার কাছে সব কিছুই ছিল, গাড়ি বাড়ি সব, শুধু ছিল না সময়। আমার সেই ছোট্ট টিয়ার বাবু আর ছোট ছিল না, তারা তখন যথাক্রমে 20-18 বছর বয়সের হয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, এই এতগুলো বছরের মধ্যে আমি তাদেরকে একবারও ভালোভাবে সময় দিতে পারিনি, তাই আমরা ঠিক করলাম। ঠিক আছে ঠিক আছে, এবারে আর কোনো বাহানা করব না, তোমরা ঠিক করো তোমরা কোথায় বেড়াতে যাবে। বাবা সত্যি বলছো তো? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। এই দিদি তুই দেখিস, বাবা এবারেও যাবে না। আহ, বললাম তো আমি যাব। আরে তোরা থামবি, মানুষটা তখন থেকে বলে যাচ্ছে আর তোরা? রমা, ওদের বলতে দাও। বাবা, দুদিন পরে বাবুর চেন্নাইতে পরীক্ষা আছে, তাই ভাবছিলাম এই সুযোগে যদি আমরা চেন্নাই গিয়ে সমুদ্র দেখে আসি। কথাটা তো মন্দ বলিস নি। ঠিক আছে, তোমরা কালকে বেরিয়ে পড়ো, আমার একটা মিটিং আছে, আমি ওটা সেরে ডাইরেক্ট পৌঁছে যাব। এই তো বাবার ঢপ শুরু হলো। বাবু, এভাবে কি বাবার সাথে কথা বলে? সরি বাবা। হ্যাঁ ঠিক আছে, তোমরা গিয়ে দেখবে আমি তোমাদের আগেই পৌঁছে গেছি। কথার মতোই আমি পৌঁছে গেলাম, কিন্তু এখানে হঠাৎ ভিড় কেন? কারো কিছু হয়নি তো? এই দাদা, কি হয়েছে এখানে তো ভিড় কেন? ক্যা বোলা আপনে, ভিড়? আরে ইহাঁ এক পরিবার ডুব গয়া হ্যায়। কি? তিনি অন্য কারোর কথাই বলেননি, আমার পরিবারের কথা বলছিলেন। আমার রমা, টিয়া, বাবু, তারা সবাই এক দুর্ঘটনায় সমুদ্রে ডুবে যায়। আমি সব হারিয়ে ফেললাম, আমি বড় লোক হওয়ার জন্য যে টাকা কামিয়েছিলাম সেটা থেকে গেল, কিন্তু তাদের সাথে সময় কাটানোর সময় চিরদিনের জন্যই হারিয়ে ফেললাম।